আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জিএম কাদের বুঝে গিয়েছে কিছু ঘটতে যাচ্ছে, অবশেষে আওয়ামী লীগের পরিকল্পনা ব্যর্থ হচ্ছে, একে একে আওয়ামী লীগের সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। আওয়ামী লীগ অত্যন্ত প্রাচীন, ঐতিহ্যবাহী, স্মার্ট, মেধাবী একটা রাজনৈতিক সংগঠন। কিভাবে ক্ষমতায় থাকতে হয়, চরম প্রতিকূলতা ওভারলুক করে, ওভারকাম করে কিভাবে ক্ষমতায় আসতে হয়, আওয়ামী লীগ নোস বেস্ট। বাংলাদেশে আওয়ামী লীগের চাইতে কেউ ভালো জানে না। আওয়ামী লীগ মজলুম সংগঠন ছিল, তারপর দীর্ঘদিন ক্ষমতার বাইরে থেকে আবার ঘুরে দাঁড়িয়ে ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগের ইতিহাস সফলতার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস বিজয়ের ইতিহাস। এখন আওয়ামী লীগ তো তিন টার্মে ক্ষমতায় আছে, আবারও চায় ক্ষমতায় আসতে। এটা যে কোনো রেজিম চাইবে ক্ষমতায় আসতে ধারাবাহিকভাবে। কিন্তু এবার যেহেতু সুষ্ঠু নির্বাচনের দাবি দেশে বিদেশে ব্যাপকভাবে উচ্চারিত হচ্ছে, শুধু দাবি নয়, সরকারের উপর দেশের ভিতর থেকে, বিদেশ থেকে, যুক্তরাষ্ট্র, পশ্চিমারা প্রচণ্ড চাপ ক্রিয়েট করছে এবং আরও মার্কিনী ঝড়ের সম্ভাবনার কথা অনেকে বলছে। তো এই মুহূর্তে এভাবে আসলে সরকারের তো অনেক প্ল্যান ছিল, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, কীভাবে নির্বাচনী বৈতরণী পার হওয়া যায়। তো আমার কাছে মনে হয়েছে তাদের রাস্তাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, তাদের যে পরিকল্পনাগুলো এগুলো ব্যর্থ হতে শুরু করেছে। এখন আওয়ামী লীগের নানান পরিকল্পনা আছে যে কী হলে কি, কী হলে কি, ভোট দিনে না রাতে, দিনে করতে বাধ্য হলে কীভাবে, সব পরিকল্পনা আছে মনে করি। তাদের মতো স্মার্ট এবং যোগ্য কোনো দল বাংলাদেশে নেই এবং বুদ্ধির অভাব নেই, এবং তাদের বুদ্ধি আগেভাগে কেউ বুঝতেও পারবে না, পরে বুঝতে পারবে। 2013 সালে 2014 সালেও বুঝতে পারেনি যে কী হবে, বিএনপি কেউ বুঝতে পারেনি, 2018 সালে বুঝতে পারেনি কী হবে, ঘটনা ঘটার পরে বুঝতে পেরেছে। এখন অনেক প্ল্যান তো আছে, অনেক প্ল্যানের মধ্যে জাতীয় পার্টিকে কেন্দ্র করে একটা পরিকল্পনা কিন্তু বিএনপির আছে, কারণ জাতীয় পার্টি মানে আওয়ামী লীগের আছে, জাতীয় পার্টি আওয়ামী লীগের টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড মিত্র বলবো না, টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড সামথিং, মিত্র বললে একটু ভুল হয়ে যায়, অনেকে তো বলে গৃহপালিত বিরোধী দল এই টাইপের। যাই হোক, এখন এই জিএম কাদের সাহেব, এরশাদ সাহেবের চাইতে তার তেমন কোয়ালিটিগত পার্থক্য বা চারিত্রিক পার্থক্য আমি দেখি না। এর বৈশিষ্ট্য কিন্তু স্বার্থবাদী, যেদিকে স্বার্থ আছে সেদিকে আছে, যেদিকে পরিবেশ অনুকূল সেদিকে যাবে, তার নৈতিকতা এটাই। জিএম কাদের হোক, এরশাদ হোক, এবং টোটাল জাতীয় পার্টির এথিক্স হচ্ছে অনুকূল পরিবেশে থাকা, প্রতিকূলতার মধ্যে নেই। এবং জাতীয় পার্টি জানে যে ভোটের লড়াইয়ে অথবা প্রতিযোগিতা মাঠের আন্দোলনে তারা কিছু না, জিরো হয়ে গিয়েছে। তাদের হিসাব নিকাশ অথবা কোন সিস্টেমে কাদের পক্ষে থাকলে কিছু স্বার্থ পাওয়া যাবে, টিকে থাকা যাবে, সেদিকেই তারা যাবে, এর বাইরে নৈতিকতা নেই। এখন যেহেতু আন্তর্জাতিকভাবে প্রচণ্ড চাপ আছে এবং আওয়ামী লীগের রাস্তাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, যুক্তরাষ্ট্র যেভাবে নেমেছে, এখন আমার মনে হয় যে জিএম কাদের পোলটি মারতে পারেন যে কোনো সময়। আওয়ামী লীগের এত বিশ্বস্ত বন্ধু, যে কোনো সময় পোলটি মারতে পারেন। নিউজ নির্বাচনকালীন সরকারে প্রস্তাব পেলে বিবেচনা করবে জাপা, এর মধ্যে অনেক কথা লুকায়িত আছে। যদি সংক্ষিপ্ত কথা, জাতীয় জিএম কাদেরকে যদি বলা হয় যে আপনি নির্বাচনকালীন প্রধান সরকারের, অথচ আওয়ামী লীগ কিন্তু নির্বাচনকালীন সরকার বা আলাদা এটা মোটামুটি স্বীকার করে না, কিন্তু যদি বাধ্য হয় জিএম কাদের প্রধান হতে এবং প্রধান হওয়ার পর অথবা পার্টিসিপেট করে যদি ভবিষ্যৎ বিবেচনায় আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিতে হয় সেটা নিবে, এমনকি বিএনপি জোটে যদি যেতে হয় যাবে, এটাই হচ্ছে জিএম কাদের বা জাতীয় পার্টির চরিত্র। তা আমার কাছে মনে হয় এই মুহূর্তে জিএম কাদের যেভাবে কথাবার্তা বলছেন তাতে তিনি বুঝতে পারছেন যে বাতাস এখন উল্টো দিকে যাচ্ছে, বিএনপির অনুকূলে যাচ্ছে বা আওয়ামী লীগের প্রতিকূলে যাচ্ছে। আওয়ামী লীগ একটা কঠিন চ্যালেঞ্জ বা একটা কঠিন বাস্তবতার মুখে এসে দাঁড়িয়েছে, এই জন্যে ভিন্ন চিন্তাভাবনা বা পোলট্রি মারা চিন্তাভাবনা যে কোনো সময় করতে পারে বা করেছে। যুক্তরাষ্ট্রে প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে জাতীয় পার্টি নেতাদের বৈঠক শেষ হয়েছে। বৈঠক শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, নির্বাচনকালীন সরকারের বিষয়ে সরকার থেকে প্রস্তাব পেলে বিবেচনা করবে জাতীয় পার্টি। প্রস্তাবটা তো সরকারের কাছ থেকে আসতে হবে, এখন এই প্রস্তাব সরকার তো ইচ্ছা না, অনেক সময় সরকার বাধ্য হয়েও দিতে পারে, তখন জাতীয় পার্টি কিন্তু এগিয়ে আসবে। এমনকি বিএনপিও জাতীয় পার্টিকে মেনে নিলে অসম্ভব হবে না।
আপনারা জানেন যে রাজধানীর একটি হোটেলে একটা বৈঠক হয়েছিল জাতীয় পার্টির সাথে, মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দলের। এ সময় জি এম কাদেরের সঙ্গে আরও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মেজর রানা মোহাম্মদ সোহেল ইত্যাদি ইত্যাদি। যে বৈঠক শেষে জি এম কাদের আরও বলেন, আমরা নির্বাচনে যাব না এমন কিছু বলিনি, সামনে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেব। এটাই হচ্ছে রহস্য, পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেব। এর মানে যেদিকে স্বার্থ সেদিকে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে আওয়ামী লীগের সাথে বিশ্বাসঘাতকতা করতে মোটেও দ্বিধাবোধ করবে না। এছাড়া প্রায় এক ঘন্টা বৈঠক শেষে জি এম কাদের সাংবাদিকদের বলেন, ওনারা বলেছেন ইনক্লুসিভ নির্বাচন হলে ভালো হয়, শেষ পর্যন্ত সবার অংশগ্রহণে যেন নির্বাচন সুন্দরভাবে আয়োজন করা হয়, এ বিষয়গুলো নিয়ে তারা আমাদের কাছে মতামত জানতে চেয়েছে। তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা এখনও আছে। বাংলাদেশের অন্যতম দল বিএনপি বলছে নির্বাচন করবে না, আন্দোলন করবে। এখন এখানে সহিংসতা হতে পারে, নানা ধরনের অস্থিরতা তৈরি হতে পারে, এগুলো নিয়ে শঙ্কার বিষয় রয়েছে। এখন দেখেন, এইটা একটা খুব এই ধরনের কথাবার্তা, এটা আওয়ামী লীগের অনুকূলে না, এটাই হচ্ছে আওয়ামী লীগের প্রতিকূলে বা বিরুদ্ধে চলে যাচ্ছে। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আছে, সহিংসতা হতে পারে, অস্থিরতা তৈরি, শঙ্কার বিষয় আছে। এগুলো যদি এই মার্কিন প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের কাছে বলে, এটা আওয়ামী লীগের জন্য একটা খুবই হতাশার খবর যে জাতীয় পার্টিও এখন এই বিএনপি সুরে কথা বলছে বিদেশিদের কাছে। অতএব আমার মনে হয় যে জাতীয় পার্টি ঘটনা বুঝতে পেরেই এখন একটু অন্য লাইনে কথা বলছে, রওশনের সাথে কোনো স্পেস দিতে চাচ্ছে না। জি এম কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, তারা নির্বাচনের বিষয়ে খুঁটিনাটি জানতে চেয়েছে, আমরাও তাদের বিস্তারিতভাবে বলার চেষ্টা করেছি। এর আগে আমাদের দেশে নির্বাচন কী ধরনের অসুবিধা হয়েছে সেগুলো নিয়ে তারা নানা প্রশ্ন করেছেন, আমরা উত্তর দিয়েছি। এখন জাতীয় পার্টি 2014 সালে কী করেছিল, জনগণের সাথে প্রতারণা করে একটা নির্বাচনে অংশগ্রহণ করেছিল, এবং জাতীয় পার্টি মূলত আওয়ামী লীগকে দুইবার টিকিয়ে রাখার নেপথ্যে একটা বিতর্কিত নির্বাচনের মাধ্যমে অন্যতম কীরণক হিসাবে কাজ করেছে, এটা যুক্তরাষ্ট্র জানে, সবাই জানে। এখন সেটা জেনে সেই প্রশ্নগুলোও কিন্তু জাতীয় পার্টিকে হয়তো বা করা হয়েছে। অতএব জাতীয় পার্টির লোকজনের মধ্যে কিন্তু ভিসা নীতির একটা প্রচণ্ড ভয় আছে। কারণ কি, 2014 এবং 18 নির্বাচনে যারা বিতর্কিত ভূমিকা পালন করেছে তারাও কিন্তু এই ভিসা নীতির মধ্যে পড়েছেন বা পড়বেন, তো সেক্ষেত্রে জাতীয় পার্টির ভূমিকাও বিতর্কিত। এখন পরিস্থিতি বুঝতে পেরে জাতীয় পার্টি এখন উল্টো লাইনে হাঁটতে পারে। যেমন সাকিব আল হাসান ক্রিকেটার, তিনি আওয়ামী লীগের কাছে দৌড়ঝাঁপ করেছেন, শুনেছি যে তিনি মনোনয়ন চান, যে এমপি হতে চান। কিন্তু যখন এই ভিসা নীতির এক্সিকিউশনের খবর আসলো, তখন এই পিটার হাজের কাছে দৌড়ে গেলেন। কী জন্য গিয়েছেন এটা খোলাসা করেনি, কিন্তু আমরা ধারণা করছি যে আসলে এই ভিসা নীতিতে যাতে না পড়েন, আওয়ামী লীগের সাথে নাই, তিনি তার নিজের রাস্তা ক্লিয়ার করছেন। তো জাতীয় পার্টিও কিন্তু সেরকম করলে করতে পারে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির ভূমিকা কী হবে সে প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, আমরা এখনও অবস্থা পর্যবেক্ষণ করছি, নির্বাচনে যাব না এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি, তবে আমরা সামনে অবস্থা দেখে ব্যবস্থা নেব। দলীয় ফোরামে এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, সামনে আবারও আলাপ আলোচনা হবে। সরকারের পক্ষ থেকে নির্বাচন যাই হোক, জাতীয় পার্টি দীর্ঘদিন ধরে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানাচ্ছে, মার্কিন প্রতিনিধি দলকেও একথা জানিয়েছে জি এম কাদের। এ ব্যাপারে তিনি বলেন, নির্বাচন পদ্ধতি সংস্কারের লক্ষ্যে এটা একটা ভালো উপায় হতে পারে। যাই হোক, আমার মনে হয় জাতীয় পার্টির গতিবিধি পর্যবেক্ষণ করে আমি যেটা ধারণা করছি, জি এম কাদের আসন্ন পরিস্থিতি বুঝতে পেরে আওয়ামী লীগের সাথে পোল্টি নিতে মোটেও সময় লাগবে না, এবং বিএনপির সাথে মিলে কোনো একটা প্রক্রিয়া অংশগ্রহণ করলেও করতে পারেন।